আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বা জানিয়েছি বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্যের পার্থক্য। কোন এয়ারলাইন্স কত করে টিকিট সেল করছে আপনারা জানতে পেরেছেন। সেটি ছিল রিয়াদ টু ঢাকা আপ ডাউন টিকিটের মূল্য। এই ভিডিওতে আপনারা যারা দেখছেন জানতে পারবেন জেদ্দা টু ঢাকা আপ ডাউন টিকিটের মূল্য এবং সৌদি এয়ারলাইন্স কত করে টিকিট সেল করছে এবং বাংলাদেশ বিমান কত করে টিকিট সেল করছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন। আপনার শেয়ারের মাধ্যমে আমি ভিডিও করতে অনুপ্রেরণা পাই এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও আপডেট দেব। আপনারা যারা যুক্ত হয়েছেন কমেন্টে করে যাবেন কে কোন জায়গা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করতে পারেন। যারা ফেসবুকে দেখছেন আপনারা কমেন্ট করবেন, পাশাপাশি প্রয়োজনে আমাকে ইনবক্স করবেন এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন জেদ্দা টু ঢাকা পহেলা ডিসেম্বর, আসার ডেট হচ্ছে 29 ফেব্রুয়ারি। সার্চে দিয়ে দিলাম সৌদি এয়ারলাইন্স, সেম পহেলা ডিসেম্বর এবং আসার ডেট হচ্ছে 29 ফেব্রুয়ারি। এটিও আমি সার্চে দিয়ে দিলাম। এবার বাংলাদেশ বিমানের যাওয়ার যে টিকিটটি জেদ্দা টু ঢাকা সেটি আমি সিলেক্ট করছি। জেদ্দা টু ঢাকা 773 রিয়াল। হাতে নিতে পারবেন আপনি 7 কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ এবং সাথে নিতে পারবেন লাগেজ। 773 রিয়াল জেদ্দা টু ঢাকা যাওয়ার টিকিটের মূল্য এবং আসার টিকিটের মূল্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 29 ফেব্রুয়ারি ঢাকা টু জেদ্দা 1252 রিয়াল। সিলেক্ট করে দিলাম এটি। এবার আমি সৌদি এয়ারলাইন্সেরটি দেখাচ্ছি। সৌদি এয়ারলাইন্সের কত আসে সেটি আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন। এখানে দেখেন পহেলা ডিসেম্বর যাওয়ার তারিখ 827 রিয়াল। সিলেক্ট করে দিলাম এটি। তারপর আসার যে টিকিটটি ঢাকা টু জেদ্দা এটির প্রাইস হচ্ছে 1027 রিয়াল, এটিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি পার্থক্যটি আপনাদের দেখিয়ে দেব বাংলাদেশ বিমানে কত টাকা এবং সৌদি এয়ারলাইন্সে কত টাকা। বাংলাদেশ বিমানে এখানে দেখেন লোডিং হয়ে চলে আসছে। টিকিটের মূল্য হচ্ছে যাওয়া আসা জেদ্দা টু ঢাকা পহেলা ডিসেম্বর যাওয়া এবং আসার তারিখ হচ্ছে 29 ফেব্রুয়ারি, প্রায় 3 মাস ছুটি। টিকিটের মূল্য হচ্ছে 2025 রিয়াল। সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য সেম তারিখে যাওয়া এবং আসা 1854 রিয়াল। তো প্রায় বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য প্রায় 200 রিয়াল পার্থক্য। বাংলাদেশ বিমান 200 রিয়াল বেশি, সৌদি এয়ারলাইন্স 200 রিয়াল কম। বাংলাদেশ এয়ারলাইন্স 2025 রিয়াল এবং সৌদি এয়ারলাইন্স 1854 রিয়াল। এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজটি লাইক ফলো দিয়ে শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।